সবাই কেমন আছেন? ইঞ্জিনিয়ারিং স্কুল ব্লগের পক্ষ থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে সুপারভাইজারি লাইসেন্সের জন্য আপনারা নিবন্ধন করবেন এবং এক্সামের জন্য প্রস্তুতি নেবেন। তো প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজার থেকে আপনারা ইলেকট্রিক্যাল লাইসেন্স বোর্ড লিখলে একটা পেজ চলে আসবে। দেখেন বন্ধুরা, এখানে একটা পেজ চলে এসেছে, প্রধান বিদ্যুৎ পরিদর্শকের সদর দপ্তর বিভাগ জ্বালানি মন্ত্রণালয়। এখান থেকে আপনারা এই পেজে যখন আপনারা একটা নিউ ট্যাব নিয়ে ঢুকবেন, দেখেন এখানে একটা ট্যাব চলে আসবে, এটা হচ্ছে প্রধান বিদ্যুৎ পরিদর্শক সদর দপ্তরের বিদ্যুৎ বিভাগ জ্বালানি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের হচ্ছে ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে আপনারা হচ্ছে বৈদ্যুতিক লাইসেন্স বোর্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, ঠিকাদারি লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, ট্রান্সফর্মার সাবস্টেশনের ইন্সপেকশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং ইলেকট্রিশিয়ান যারা আছেন তারাও কিন্তু এখান থেকে আপনাদের ইলেকট্রিশিয়ানের লাইসেন্সের জন্য এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এটার মধ্যে আপনারা ডিটেল সব জানতে পারবেন, ওনাদের সম্পর্কে, ওনাদের সেবা, ওনাদের ফিস, প্রকাশনা প্রতিবেদন, ডাউনলোড, ই লাইসেন্স তালিকা, বিদ্যুৎ বন্ধ এবং ই সেবা। আমরা যখন প্রথমত, যেহেতু আমরা আজকে সুপারভাইজার লাইসেন্সটা অ্যাপ্লিকেশন করবো, প্রথমে আমরা ই সেবায় যাবো। ই সেবা থেকে দেখেন এখানে লেখা আছে ই সার্ভিস পোর্টাল। ই সার্ভিস পোর্টাল থেকে হচ্ছে আমরা ই সার্ভিস পোর্টালে ক্লিক করে দেখব। ই সার্ভিস পোর্টাল, ই সার্ভিস পোর্টালে চলে যাচ্ছি। ই সার্ভিস পোর্টালে চলে গেলে হচ্ছে এখানে একটা কী চাবে আপনাকে, ই সার্ভিস পোর্টালে যাওয়ার পরে দেখেন এখানে যেটা আছে এই পেজটা চলে আসছে, হোম ভেরিফাই লাইসেন্স। তাদের লাইসেন্স আছে, তারা কিন্তু এখান থেকে আপনারা ভেরিফাই করতে পারবেন, এক্সাম শিডিউল জানতে পারবেন, ডেইলি এক্সাম রেজাল্ট জানতে পারবেন, ইলেকট্রিশিয়ান এক্সাম শিডিউল জানতে পারবেন, ইলেকট্রিশিয়ান ডেইলি এক্সাম রেজাল্ট জানতে পারবেন, ভিজিটর ম্যানেজমেন্ট জানতে পারবেন, কমপ্লেন থাকলে কমপ্লেন করতে পারবেন। এবং দেখেন এখানে যেটা আমরা করব, সুপারভাইজারি লাইসেন্স, সুপারভাইজারি সার্টিফিকেট যেটা আছে, ইলেকট্রিক্যাল পারমিট, কন্ট্রাক্টর লাইসেন্স, এখানে যদি আমরা সুপারভাইজারি করবো, আমরা এটা ক্লিক করলাম। এটা ক্লিক করার পরে আপনাদের প্রথমে একটা মেল আইডি, তো যাদের নিবন্ধন করা নাই তারা কিন্তু এখানে যে নিউ অ্যাকাউন্ট, যদি নিউ ইউজার হয়ে থাকেন, আগে থেকে আপনাদের নিবন্ধন করা না থাকে, সেখানে এখানে আপনারা ক্লিক করে নিবন্ধন করতে পারেন। এখানে আপনাদের অ্যাজ পার এনআইডিতে যে নামটা দেওয়া আছে সেই অনুযায়ী আপনাদের একটা নাম দিতে হবে, যেভাবে আপনাদের আছে, ফোন নাম্বার দিতে হবে, একটা পাসওয়ার্ড দিতে হবে, অবশ্যই 6 ডিজিট হতে হবে, আপনি ছেলে মেয়ে কোনটা হয় সেটা দিতে হবে, এবং হচ্ছে একটা মেল আইডি দিতে হবে। কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনি সাবমিট করলেই কিন্তু অলরেডি আপনাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে। এটা হচ্ছে আপনার ইউজারের রেজিস্ট্রেশন করার জন্য, অলরেডি আমার করা আছে এই জন্য কিন্তু আমি এটা করছি না। তো যে তোমার করা আছে সেহেতু আপনি এইভাবে মেল থেকে ঢুকতে পারছি, যে আমার মেল আইডি তাদের দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, তো আমি কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনারা হচ্ছে এইভাবে লগ ইনটা করে ফেলবেন। লগ ইন করার পর দেখেন একটা পেজ চলে আসবে, পেজ চলে আসার পর কি মাই রিসেন্ট অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, যদি আপনি অ্যাপ্লিকেশন করে থাকেন এখানে ডিটেল স্ট্যাটাসটা দেখাবে। তো আমরা এখান থেকে যে ড্যাশবোর্ডটা আছে এখান থেকে দেখবেন অ্যাপ্লিকেশন আছে, এই ড্যাশবোর্ড থেকে অ্যাপ্লিকেশন আপনি কী করবেন, ইলেকট্রিশিয়ান সুপারভাইজারি লাইসেন্স অ্যাপ্লিকেশন, এইখানে আপনার এটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার একটা পেজ চলে আসবে, শিক্ষাগত যোগ্যতা, দেখেন এখানে কী কী চেয়েছে, শিক্ষাগত যোগ্যতা আছে, যা যা চেয়েছে সেগুলো আপনারা যদি ফুলফিল হয়ে থাকেন, যেমন এখানে হলো যারা বিএসসি কমপ্লিট করেছেন ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স থেকে, এদের হচ্ছে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা লাগবে, এবং যারা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন থেকে যারা করেছেন ইলেকট্রিক্যাল, যাদের ব্যাকগ্রাউন্ড আছে ডিপ্লোমা, তারা হচ্ছে 3 বছর হবে, এবং ইলেকট্রিক্যাল ছাড়া বাদ বাকি যে ডিপার্টমেন্টগুলো আছে, যেমন হচ্ছে আপনার ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, পাওয়ার, রিফ্রিজারেশন, এয়ার কন্ডিশন, সিভিল, মেরিনো, কম্পিউটার, তাদের জন্য হচ্ছে 5 বছর। আপনার পুরো ডিটেলটা এখানে পড়বেন, এবং যা যা লাইসেন্স লাগবে, প্রার্থী সদ্য তোলা পাসপোর্টের ছবি, প্রার্থী যোগ্যতা সনদপত্র, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের লাইসেন্স, কোনো বৈধ ঠিকাদার কিন্তু অভিজ্ঞতা সনদ, জাতীয় পরিচয়পত্র, ফি প্রদান সম্বন্ধে ট্রেজারি চালানোর মূল কপি। মূলত আপনাদের যে মূল সার্টিফিকেটটা আছে ওটা ট্রোকেন নাম্বার লাগবে, এবং সার্টিফিকেটটা ওইখানে যা দেখতে হবে, এবং স্ক্যান কপিটা আপনাদেরকে এখানে দিতে হবে, সেটা ডিটেলস আপনাকে দেখাবো। এবং ট্রেজারিটা জমা দেওয়ার জন্য যেখানে ট্রেজারির যে কোড আছে সেই কোডের মাধ্যমে আপনারা সোনালী ব্যাংকেতে টাকা জমা দেবেন, কত টাকা জমা দেবেন সেটা আপনাকে দেখাবো। যদি আপনারা এখানে সির জন্য করেন 600 টাকা, বি সির জন্য করেন 1800 টাকা, এ বি সির জন্য করেন, কিন্তু পরীক্ষার ফি হচ্ছে 3600 টাকা, শুধু এর জন্য করেন 1800, বির জন্য করেন হচ্ছে 1200, এবং এ বির জন্য করেন হচ্ছে 3000, এটা হচ্ছে পরীক্ষার ফি। এটা কিন্তু আপনাদের ট্রেজারি জমা দিতে হবে, এবং পাশে যেটা আছে সেন্টার ফি, এটা আপনাদের নগদ বা ভিসা কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে হচ্ছে আপনি এই টাকাটা হচ্ছে অ্যাপ্লিকেশন করার পরে তখন হচ্ছে সাথে সাথে এই টাকাটা আপনাদেরকে জমা করতে হবে। তো এখানে ফুল ডিটেলসটা কিন্তু হয়ে গেল, তো আমরা এখানে এগ্রি করলাম, যে পিছনটা এগ্রি করার পরে দেখেন
এখানে পেজ চলে আসছে, এখানে আপনি আমার নাম যেহেতু রেজিস্ট্রেশন করা আছে নাম চলে আসছে, এখানে ফাদার্স নেম দিয়ে দিবেন, এখানে ফাদার্স নেম দিন, এনআইডি নাম্বারটা দিয়ে দিবেন, মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, আপনার নাম বাংলায় লিখবেন, পিতার নাম বাংলায়, মাতার নাম বাংলায়, ডেট অফ বার্থ লিখবেন, আবেদনের শ্রেণী আপনি কোন বিষয়ে আবেদন করছেন, ধরেন যদি আপনি এবিসি করে থাকেন তাহলে এবিসি দিয়ে দিবেন, এবিসির জন্য করে দিবেন, আপনার প্রেজেন্ট অ্যাড্রেস দিবেন যা যা আছে এখানে, পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন, পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন এবং প্রেজেন্ট অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। এবং এখানে যেটা করতে হবে, আপনি যেখান থেকে পড়াশোনা করছেন নেম অফ এক্সাম, আপনি লাস্ট ডিপ্লোমা থেকে ডিপ্লোমা দিয়ে দিবেন, সাবজেক্ট দিয়ে দিবেন ইলেকট্রিক্যাল বা বোর্ড বিটিইবি, পাসিংয়ের কত সালে আপনার সিজিপিএ কত ছিল, জিপি কত ছিল, সার্টিফিকেটের সিরিয়াল নাম্বারটা যেটা আছে ওটা দিয়ে দিবেন এবং সার্টিফিকেটের স্ক্যান কপিটা অবশ্যই এখানে দিয়ে দিবেন। এবং এখানে আপনি যে অর্গানাইজেশনে জব করেন সে তো এখান থেকে আপনারা আপনাদের অর্গানাইজেশন যেটা আছে সেটার অর্গানাইজেশন নেম দিবেন, আপনারা যে ডেজিগনেশন দিবেন, স্টার্ট ডেট দিবেন, আপনার ইন ডেট দিবেন এবং কত টাইম করছেন সেটা দিবেন, অ্যাড করে দিবেন এখানে। এখানে আপনার অ্যাপ্লিকেশন ছবি দিয়ে দিবেন আপনার, এবং 10 MB বেশি হতে পারবে না, আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন ফটো দিবেন এখানে 10 KB, অ্যাপ্লিকেশন সিগনেচার, সিগনেচারটা যেটা দিবেন এটা কিন্তু আপনাদের লাইসেন্স নেওয়ার সবসময় ব্যবহার করা হবে, এই সিগনেচারটা কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে। দেওয়ার পরে এটা হচ্ছে আপনি যদি এটা অ্যাড করে দেন, এখানে সেভ অ্যান্ড নেক্সট আসবে, এটা ক্লিক করলে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা আপনারা পেয়ে যাবেন। তো সবাই এইভাবে কিন্তু আপনাদের লাইসেন্স নেওয়ারে অ্যাপ্লিকেশনগুলো করতে পারেন এবং সুপারভাইজার লাইসেন্সের জন্য প্রস্তুতি নিতে পারেন। আমি পরবর্তী একটা ভিডিওতে এই সুপারভাইজার লাইসেন্সের জন্য কী কী কোশ্চেন হতে পারে এই ভিডিও সম্পর্কে আপনাদের বিস্তারিত বলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।